দুপুরের রান্নাবান্না থেকেই আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে আজকে একটু চিংড়ি মাছ এনেছে আর ফ্রিজে ছিল অনেকগুলো কুদরি তো ভাবলাম আজকে এই কুদড়িটাকে এমনভাবে রান্না করি সেটা যেন মেয়েরাও খেয়ে নেয় কারণ এমনি নর্মাল রান্না করলে ওরা কেউ খেতে চায় না তো কুঁদরিগুলোকে ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম কড়াইতে সর্ষের তেলটা গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে বেটে রাখা কুন্দরি আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর দিলাম সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য আর ভালো করে ওটাকে চেড়ে শুকনো করে রান্নাটাকে করে নেব এদিকে ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল গরম করে নিয়েছিলাম আর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি কুন্দরিটাকে দিয়ে একেবারে শুকনো করে আমি রান্নাটাকে করে নিয়েছিলাম নামাবার আগে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি ব্যাস হয়ে গেছে আমার এই কুন্দরির রেসিপিটা আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল সরষের তেলটা দেওয়ার জন্য এই বাটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় তো একটা রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবারে আরেকটা রেসিপি করে নিচ্ছি কড়াইতে সর্ষের তেলটা গরম করে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোড়ন কুচনো পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি মশলার উপরে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আলু আর কুমড়ো আলু কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি চিংড়ি মাছ আজকের রেসিপিটা আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো তো ঢেকে রেখে রান্নাটা করে নেব আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলাতেই স্নান পুজো সমস্ত কিছু আগেই সেরে নিয়েছিলাম তারপরে ব্রেকফাস্টটাকে সেরে রান্না বান্না করতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টটা সেরকম কিছু বানানো হয়নি সবাই ছাতুর শরবত খেয়েছে আর একটু টুকটাক ফল খাওয়া হয়েছে যাই হোক এবার দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে কুমড়োটাও হয়ে গেছে একটু শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছে একটু সামান্য দিয়েছিলাম মিষ্টি নামাবার আগে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাত্র পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য এই তরকারিটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় তারপরে নাড়াচাড়া করে নিলাম আর আলু কুমড়োর তরকারিতে আমি জলটা দিই না একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে আপনারা চাইলে সামান্য একটু জলও দিতে পারেন কুন্দ্রি বাটাটাও হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্নাবান্না আর সকালে ঘরের কাজকর্ম তো সব কিছুই হয়ে গেছে দিশাও চলে এসেছে স্কুল থেকে এবারে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নেব আজকে কিন্তু ওয়েদারটা ভালোই আছে সকাল থেকে আর বৃষ্টিটা হয়নি এই কয়েকদিনের এত বৃষ্টিতে পুরো নাচে হয়ে গেছিলাম আর এখানে যেটা অসুবিধে আর কি জামা কাপড় ভীষণ অসুবিধে ফ্ল্যাটে অল্প একটু জায়গার মধ্যেই আর কি সব কিছু মানে ম্যানেজ করে নিতে হয় তো রাত্রেবেলা কি করতাম ফ্যানের হাওয়াতেই সমস্ত জামা কাপড়গুলোকে শুকিয়ে নিতাম তো আকাশটা আবার দেখছি হঠাৎ করে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে যখন তখন তবে আজ আর বৃষ্টি যেন না হয় এটাই বলবো কারণ আর ভালো লাগছে না বৃষ্টি এই কয়েকদিন এত বৃষ্টি হয়েছে যে আর ভালো লাগছিল না আর বিভিন্ন জায়গায় তো মানে জলও জমে গেছে যদিও আমাদের এদিকটা জল জলটা জমে নি তবে ব্যানাচি দিতে বেশ কিছু জায়গায় কিন্তু জলও জমে গেছিল তো এই কারণে অনেকেরই অসুবিধা হয়েছে কালকের ব্লগে আপনারা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে গোপু সোনাদের ড্রেসগুলো আমি কি করি প্রত্যেক কি ওয়াশ করি তবে কিন্তু আমি কিন্তু ওদের ড্রেস ওয়াশ করি না আমি নতুন নতুন ড্রেস কিনে কিনে রাখি আর প্রত্যেক দিনই ড্রেসগুলোকে আমি পাল্টে পাল্টে পরাই আমরা যখন বৃন্দাবনে গেছিলাম তো ওইখানকার যে ব্রজবাসীরা আছেন ওনারাই বলেছিলেন যে ভগবানকে কখনো জামাকাপড় ধুয়ে পরাতে নেই ধুয়ে দেওয়া মানে সেই জামাটা পুরোনো হয়ে যায় আর ভগবানকে কি কখনো পুরনো জামা পরাতে হয় তো সেখান থেকেই শিখে এসেছি আর তার আগে জানতাম না তার আগে কিন্তু আমি গোপোসোনাদের ড্রেসগুলো ধুয়ে দিতাম তো সেই কারণে ওখানে যখন শুনে এসেছি তারপর থেকে আমি আর গোপসোনাদের কোনো জামা কাপড়ই ধুই না নতুন নতুন জামা কিনে কিনে নিয়ে আসি আর পাল্টে পাল্টে পরিয়ে দিই তো আশা করি আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিতে পারলাম যাই হোক এবার দুপুরে লাঞ্চটাকে সার্ভ করে নিয়েছি আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি আর কুন্দরি বাটা বাটাটা এতটাই খেতে ভালো লাগছে মানে বোঝাই যাচ্ছে না যে এটা কুন্দ্রি বাটা করা হয়েছে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি যারা কুন্দ্রি খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরও কিন্তু এই বাটাটা খেতে ভীষণ ভালো লাগবে দিয়া দিশা তো খুবই পছন্দ করেছে চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ